আমার নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাঁড়াই যেতেন, আমার নবীজি তাকে বসাইতেন, নবীজি ইকরামা ইবনে আবু জাহালের জন্য দাঁড়াই যেতেন ইকরামার জন্য, সুবহানাল্লাহ বলেন, নবীজি হাসান হুসাইনের জন্য দাঁড়াই যেতেন, আল্লাহু আকবার। আবার রাসূলুল্লাহর সম্মানে একবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি দাঁড়িয়ে গেছেন, তাকে মোয়ানাকা করছেন, একজন আরেকজনের সম্মানে যদি দাঁড়ায় সম্মানিত ব্যক্তির, এটা নাজায়েজ নয়, এটা কি নাজায়েজ? হ্যাঁ, আল্লাহ নবী একদিন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন, নবীজি যতক্ষণ না তাদের স্ত্রীদের ঘরে না প্রবেশ করলেন আবার ফিরে আসলেন ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়েই থাকলেন। সেই জন্য কিয়ামলি তাজিম সম্মানের জন্য দাঁড়ানো, যেমন জমজমের পানি আমরা খাই বসে খাই না দাঁড়ায়া, দাঁড়ায় খাওয়া সুন্নত, কথা বলেন ঠিক কিনা? এগুলো সম্মান, এগুলো কি সম্মান? রাসূলুল্লাহর সম্মানে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এটা নাজায়েজ নয়, এটা হারাম নয়। হ্যাঁ, কিছু কিছু কিয়াম নিষিদ্ধ, রাসূলুল্লাহ তাকুমু কামা ইয়াকুমুল আযম, অনারবের মানুষগুলো যেমন দাঁড়ায় থাকে আজমিরা, ওই রকম কিয়ামকে নিষেধ করছে, যেমন একজন মানুষের সামনে কুন্নিশ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, এটা ইসলাম সাপোর্ট করে না, এ ধরনের কিয়াম হারাম, এ ধরনের দাঁড়ানো কি কথা বলো না, এ ধরনের দাঁড়ানো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়া তামাসসালাহু রাজুলু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি মনে করে আমার সম্মানে আরেকজন দাঁড়ায় থাকো, এটা নবীজি নিষেধ করেছেন, সুবহানাল্লাহ বলেন, নবী বলেছেন এই ধরনের কিয়াম করা যাবে না, কিন্তু আমরা রাসূলুল্লাহর সম্মানে দাঁড়াই, আমার নবী রোজা মোবারক হায়াতুন নবী, আল্লাহু আকবার বলেন। ওরা বলে নবীজিরে তো আপনারা দেখেন না, না দেখে কেমনে দাঁড়ান, এখানে তো আমরা দেখি, আপনারা কি কাবা শরীফ দেখেন? কিন্তু কাবা শরীফকে সম্মান করেন কিনা? কাবার দিকে কি থুতু দেন? কাবার দিকে পা দিয়ে ঘুমান? কাবা শরীফকে দেখেন না অথচ কাবা শরীফে থুতু দেন না, কাবার দিকে থুতু ফেলেন না, কাবার দিকে পা দিয়ে ঘুমান না, কাবাকে সম্মান করেন, কাবাকে না দেখে যদি সম্মান করা যায়, আমার নবীর রোজা মোবারকে জিন্দা নবী হায়াতুন নবী, সেই নবীকে না দেখে সম্মান করা যাবে না? কি যাবে না? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি আমনাদুল্লাহ মহাজিরে মক্কি, তিনি ফয়সালা হাফতা মাসালের মধ্যে বলছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লজ্জার পাতা হো, প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দ্বারা সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। হ্যাঁ, মুরুব্বীরা মজা পাইছে, স্বাদ পাইছে, আশরাফ আলী থানবী হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি, তারা মিলাদের ক্যাম্পকে জায়েজ বলছেন, ফতোয়া দারুল দমন সিরাতুল হালাবিয়ার মধ্যে 129 পৃষ্ঠায় নবীজির শানে কিয়াম করাকে মুস্তাহাব বলেছেন, আল্লাহু আকবার। আল্লামা মোল্লা আলী কারি নসুলের কিয়ামকে মুস্তাহাব বলেছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি আল হাবিউলির ফতোয়ার মধ্যে নবীজির কিয়ামকে মুস্তাহসান বলেছেন, মুস্তাহাব বলেছেন, আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানবী ফতোয়া এমদাদিয়ার মধ্যে তিনি মিলাদের কিয়ামকে মুস্তাহসান বলেছেন, বলে এটা কখনো হারাম হবে না, প্রশ্নই আসে না। আল্লামা শিহাবুদ্দিন কাসলানি আল মামাহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 232 পৃষ্ঠার মধ্যে নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াকে মুস্তাহসান বলেছেন। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে জায়েজ মনে করেন, মুস্তাহসান মনে করেন। নতুন করে একদল কথা থেকে আসে, ইভেন বেস্তিজোর কেতাবেও নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়া, ইসলামুর রুসুম কেতাবে এখানে সেখানে লেখা আছে, তারপরে কুল্লিয়াতে এমদাদিয়ার মধ্যে মুনাজাতে দিগারের মধ্যে সেখানে নবীকে 14 বার ইয়া নবী বলছেন, বিশেষ করে ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহ বুখারি শরীফ অনুবাদ দেখছেন, পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি 36-37 পৃষ্ঠার মধ্যে নবীর সম্মান বলে বলছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তারা বলে দিয়েছেন সমস্ত অরিজিনাল দেওবন্দীদের মুরব্বী যারা সবাই মিলাদ করেছেন, কিয়াম করেছেন, নতুন তারা এখন ফেতনা সৃষ্টি করে। আমরা বলি তোমরা তোমাদের কাছে তোমাদের ফেতনা রাখো, তোমরা তোমাদের ব্যাপার, তোমাদের হিসাব তোমরা দেবে, আমাদের হিসাব আমরা দেব। ফুরফুরা, সরসিনা, সোনাখান্দা, আড়াইবাড়ি, ধামতি, জনপুরি, তারপরে হলো আপনার
সন্তোষপুরী হুজুর, তারপরে আমাদের ইয়াসিন রহমতুল্লাহ, মাওলানা মান্নান সাহেব হুজুর সহ আগের যুগের হকানি ওলামায়ে কেরাম সবাই মিলাদ পড়তো, কিয়াম করতো, ঠিক কিনা? যারা বলেন করতো না? আপনারা বলেন আমাদের বাংলাদেশের বার্থডে হলো কি বার? আমাদের বাংলাদেশের বার্থডে হলো 26শে মার্চ, স্বাধীনতা দিবস 1971 না? আচ্ছা, যখন বার্থডেতে 26শে মার্চে জাতীয় পতাকা উত্তোলন করে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, সচিব, আমলা, কামলা, সরকারি, আধা সরকারি, নারী, পুরুষ সবাই থাকে, ঠিক না? যখন বলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এক, সবাই দাঁড়ায় যায়, তখন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসার জন্য যদি কোমর সোজা করে দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যাবে না? কি যাবে না? কি যাবে না? কে ওদের কাছে যখন ওসি সাহেব আসে সার সার করে তো 3টা লাভ দিয়ে দাঁড়ায় যায়, ডিসি আসলে 3 লাভ দিয়ে দাঁড়ায় যায়, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে তো দাঁড়াবে, কিসের ফতুয়াবাজি করো? কেন ফতুয়াবাজি করো? আমার লিখিত কেতাবটা একটু পড়তে বলবেন ওদেরকে, ওদের মুরব্বী যারা তারা এগুলো নিয়ে কেউ কখনো ভেজাল করতো? কখনো ভেজাল করতো? হ্যাঁ, ওরা যে কয়টা হাদিস দিয়ে দলিল দেয় ওইগুলো কিয়ামের বিরোধী কয়েকটা হাদিস আমি শোনাই দিলাম আপনাদের, ওইগুলো ওটা নয়। যেমন এক লোকরে বললো গভীর জলের মাছ, কি বললো? আচ্ছা, গভীর জলের মাছ মানে কি? অতি চালাক, ঠিক কিনা? লোকটা খুব চালাক। এখন যদি সে এটার ব্যাখ্যা খুঁজতে যায় গভীর জল আর মাছ, এটা যদি খুঁজে যে গভীর জল মাছ, এটা শাব্দিক অর্থ যদি খুঁজে পাবে? পাবে? গভীরও নাই, জলও নাই, মাছও নাই। আসলে এটা একটা বাগধারা, গভীর জলের মাছ মানে হলো চালাক, হাদিসে বুঝাইছে একটা, উনি বুঝছে আরেকটা, কথা বলে। আমার নবী ছিল বিনয়ী, নবী কখনো চাইতো না তার জন্য কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকুক। এগুলো আজমিদের কৃষ্টি কালচার দেখেন না, মাঝে মধ্যে একেবারে একজন দুই পাশে দুজন লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, নবীজি এগুলো চাইতেন না। আর আমরা নবীকে যে ইয়ানবী সালাম আলাইকা, রাসুল সালাম আলাইকা, দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই, এটা তো নবীর মহব্বতে দাঁড়ায়, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও বলি না, আমরা বলি মুস্তাহাসান, মুস্তাহাব, জায়েজ কাজ, এটা না জায়েজ নয়। ওরা বলছে হামারি ওলামায়ে কেরাম মৌলুদ শরীফের কিয়াম নিয়ে অনেক ঝগড়া বিবাদ করতেছে, এগুলো না করে বরং উচিত নবীকে তাজিম করা, নবীকে সম্মান করা, ঠিক কিনা? আল্লাহ নির্দেশ ওয়াতুয়াজ্জিরু ওয়াতুয়াক্কিরু, তোমরা নবীকে সম্মান করো। নবীর মর্যাদা বাড়ায় দিয়েছে কে? আরে যে নবীকে আল্লাহ আমেনা সেই উম্মে হানের ঘর থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো সব সাত আকাশ ঘুরাইয়া আল্লাহর আর্শ পর্যন্ত গিয়ে আবার পৃথিবীতে আসছেন, আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিক্রাক, নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, কুল্লামা যুকিরতু যুকিরতুমাই, আমি আল্লাহর নামটা যেখানে বন্ধু আপনার নামও সেখানে, দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে আমার বন্ধুর নামও সেখানে। আজানে নবীর নাম আছে, একামতে, বিবাহে, খুতবায় আছে না? আছে। আরে বাবা মারিফুল কোরআনেও মুফতি শফি সাহেব জিজ্ঞেস করছেন, উনিও বলছেন জায়েজ, আসামের ফতোয়ার মধ্যে উনিও জায়েজ বলছেন শর্ত সাপেক্ষে, ইসলামুর রসুম কেতাবে শর্ত সাপেক্ষে জায়েজ। তারপরে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ কেতাবের 21তম প্রশ্নে জিজ্ঞেস করছে নবীর মহব্বতে জন্মবৃত্তান্ত আলোচনা করা, সালাতু সালাম পেশ করা, এটা যাবে কি না? এটা কি বেদাতে সাইয়া হারাম? বলছে এটা তো বেদাতে সাইয়া হারাম কেউ বলতেই পারে না কোনো মুসলমান, বরং নবী যে ঘোড়া উষ্টির উপর চলে যেতেন, যে গাধার উপর চলে যেতেন, ওইটার পেশাব পায়খানা যদি আলোচনা হয় ওটা উঁচু তক্কার মুস্তাহাব হবে। আমি নিজে মক্কা শরীফ সাইয়েদ আলাবি আল মালিকি আল মাক্কি সারের উসাইফাতে সেখানে গিয়ে নিজে মিলাদের কিয়াম দেখে আসছি, করে আসছি, 2.5 ঘন্টা মিলাদ কিয়াম হলো আমাদের সরসিনা সিলসিলার যে মিলাদ কিয়াম, ওরে চরমনার হুজুরও সরসিনা যায় মিলাদ কিয়াম করে আসছে আমাদের নিজের চোখে দেখা। এরা ভেজাল করতো না তো কেউ? তাহলে আপনারা যে ভেজাল করেন,
জাতীয় মসজিদের খতিব ছিল আমি বলেছিলাম মুজাদ্দিদ আল বারাকাতি, তিনি মিলাদ পড়তেন, ক্যাম্প করতেন। আরে আমাদের আপনারা যারা সাইদি সাহেবের নাম তো শুনছেন, সাইদি সাহেব মিলাদ ক্যাম্প করতো না, করতো কি না? লালদিঘির ময়দানে এখনো আছে না? আপনারা কোন দিক যাবেন? কমির বড় বড় হুজুরও মিলাদ পড়তো, জামাতে ইসলামের কথা বলেন ওনাদের বড় হুজুরও মিলাদ পড়তো, করে নাই? এরা কেউ ভেজাল করতো না? শর্ষিনার কথা বলবেন মিলাদ পড়ে, আলিয়ার কথা বলেন মিলাদ পড়বে? এগুলো আমরা যারা আজকে নতুন শুরু হয়েছি এগুলো করতেছি, এগুলো নিয়ে ভেজাল করবেন না। আগে কারো ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, আয় পরীক্ষা দিবে, জমিনে প্রথম ফসল লাগাবে, একটা ঘর উদ্বোধন করবে, ঘর বানাইছে অথবা ভিত্তি দিবে, মিলাদ করাইতো, ক্যাম্প করাইতো, নবীর মহব্বতে মিলাদ ক্যাম্প করাইতো, ঠিক কিনা? আর এখন নতুন করে আসে এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, কি করবে? এগুলো যদি না হয় তাহলে কি ডিজে পার্টি দিবে? কথা বলেন, ডিজে গান দিবে? এগুলো আল্লাহর আছে, এগুলো দলাদলি কন্দল, বাদ দেন। যারা নবীর সামনে মিলাদ করেন, কিয়াম করেন, আপনারা করবেন, যারা করেন না আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ দ্বন্দ্ব কলহ করবেন না, সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন না। আপনার হিসাব আপনার কাছে, আমাদের হিসাব আমাদের কাছে, ঠিক কিনা বলেন? যার যার কবর তার তার হিসাব, আমরা কাউকে গালি দিব না, আমরা কাউকে ফেতনা সৃষ্টি করব না, আমরা চাই সমাধান। আপনার মিলাদ কিয়াম ভালো লাগে না, আপনি করেন না, আমাদের ভালো লাগে, আমরা করি করব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদের সমাধানমূলক বললাম,